অবশেষে জাতির বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুতে আজ শনিবার পরীক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে ঘড়ির কাটায় আজ ঠিক সন্ধ্যা ছটায় সেতুর মাওয়া প্রান্তে জ্বালানো হয় এই স্ট্রিট লাইট এর ফলে আলো জ্বলল স্বপ্নের পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলোতে শনিবার ছটায় প্রথমে সেতুর বারো নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলোতে লাইট জ্বালানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের তিনি জানান চার লেনের সেতুর পশ্চিম পাশে প্রথম বাতি জ্বলে ওঠে এরপর পূর্বপাশের বাতি জ্বালিয়ে দেওয়া হয় বাতি জ্বালানোর মুহূর্তে পদ্মা সেতুর কর্মীদের মধ্যে এক বিশেষ আবেগ ও অনুভূতি লক্ষ্য করা যায় আজই প্রথমবারের মতো সেতুর ল্যাম্প পোস্টগুলোতে প্রজ্বলন হল এই বাতিগুলো প্রকৌশলীরা জানান পদ্মা সেতুর স্ট্রিট লাইটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে ক্যাবলগুলো এমনভাবে সেট করা হয়েছে যে সবগুলো লাইট কিন্তু কখনোই একসাথে নিভে যাবে না কখনো অন্ধকারও হবে না কখনো বা দু একটি বাতি যদি সমস্যা হয় তাহলে বিকল্প লাইনে বাতি জ্বলবে সেতু সবসময় আলোকিত থাকবে সেতুতে চারশো পঁচিশটি ল্যাম্প পোস্ট আগেই বসানো হয়েছে এখন কেবল ট্রেনে সেট করার পর বাতি জ্বালানোর প্রক্রিয়া করলেন তারা এই বাতি জ্বালানোর পর তা দেখতে আশেপাশের উৎসাহী মানুষ সেতুর আশেপাশে ভিড় জমান তারা দূর থেকেই পদ্মা সেতুর আলো দেখে অভিহিত হয়েছেন প্রকৌশলীরা আরও জানান দুই হাজার সালের পঁচিশ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডার্টে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল ছয় দশমিক পনেরো কিলোমিটার এই সেতুতে মোট চারশো পনেরোটি ল্যাম্প স্থাপন করা হয় এর মধ্যে মূল সেতুতে তিনশো আঠাশটি জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ছয়চল্লিশটি মাও প্রান্তের ভাড়া একচল্লিশটি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় চলতি বছরের আঠারোই এপ্রিল